হ্যালো ফ্রেন্ডস, তো বিয়ের শেষে বিয়েতে তোলা যত ফটোগুলো আছে সমস্ত ফটোগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছ ফটোগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমি যখন বিয়েতে বসেছিল, সাজো বিয়েতে, তখন আমি একটা ফটো তুলেছিলাম নিজে। আর এটা হলো বিয়ের শেষের ফটো, মানে সাজো বিয়ের শেষের ফটো। আর এটা হলো পাশি বিয়ের ফটো সিঁদুরদানের সময়। তো এটা আমাদের রিসেপশনের লুক, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, অবশ্যই বলো কিন্তু কমেন্টে। তো একে একে আমরা সবাই মিলে ফটো তুলে নিব। এটা হলো আমার ভাই, ভাইয়ের বউ দুজনের ফটো, আর আমরা সবাই মিলে এখন ফটো তুলবো। তো ফটোগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবে। ভিডিওগুলো সবগুলোই তো শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে, এখন ভাবলাম যে না, একটা ফটোর ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি, ফটোগুলোও তো তোমাদের দেখতে ইচ্ছে করবে, তাই না? এই মনে করি আমি ফটোগুলো শেয়ার করলাম। আর এটা হলো আমার কর্তামশাই আর আমি দুজনে মিলে একটা সেলফি তুলেছিলাম। আর এই দেখো, সবাইকে নিয়ে ফটো তুলেছে, শ্বশুর মশাই, জ্যাঠা শ্বশুর, আমাদের লাড্ডু সোনা, সবার সঙ্গে ফটো তোলা হয়েছে। তো এক এক করে সব ফটোগুলো তোমরা দেখতে থাকো। তো ফটোগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আর এই দেখো, মানে জামাইবাবুদের নিয়ে যে এত ফটো তুলেছে, মানে কি আর বলবো। আর এই যে এটা হলো আমার কাকার মেয়ে, মানে ছোট শালী, আমার বরমশাই। তো এর সাথে তো অনেক ফটো আছে, খালি দুটো ফটো শেয়ার করলাম। আর এদিকে আমার ছেলে আর ছেলের মামি বসে আছে ফটো তোলার জন্য, তো ফটো তোলা হয়ে গেছে। আর এই দেখো, আমি বোন, মানে ভাইয়ের বউ, সবাই মিলে ফটো তোলা তুলি, মানে চলছে আর কি। এই সবাই মিলে একসাথেই তুলছিলাম। তো দেখতে থাকো তাহলে তোমরা ফটোগুলো, আশা করছি ফটোগুলো তোমাদের ভালো লাগছে আর লাগবেও। তো আমার ভিডিওগুলো তো ভালো লাগছে তোমাদের মনে হচ্ছে আমার, কারণ তোমরা এখন দেখছি ভিডিওগুলো একটু দেখছো। তো এইভাবে সঙ্গে থেকো আর এইভাবে ভালোবাসা দিও, আশা করছি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসার আশীর্বাদে। তোমরা প্লিজ একটু আমার সাথে থেকো, আর কি বলবো, কিছু বলার নেই। তো চলো তাহলে, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।